আসসালামু আলাইকুম, আমি সুজানা করিম। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি চেষ্টা করব ব্রাশ সেট সম্পর্কে ধারণা দিতে। এখানে 15 পিসের একটি নেইল আর্ট ব্রাশ সেট আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু অনেকে ব্রাশগুলোর নাম এবং কাজ করার সঠিক নিয়মটি জানেন না। তাই আমি ব্রাশগুলোর নাম এবং কোন ব্রাশটি কোন কাজে ব্যবহার করা যায় তা নিয়ে কথা বলবো। যেহেতু এটা আমার প্রথম ভিডিও, যদি কোনো ভুল ত্রুটি থাকে আশা করি সবাই ক্ষমা করবেন। প্রথমেই বলি, এখানে আছে 7 ধরনের ব্রাশ। প্রথমটি হলো লাইনার বা স্ট্রাইপার। লাইনার ব্রাশ থাকবে 3টি, তার মধ্যে 2টি লং লাইনার এবং 1টি শর্ট লাইনার। লং লাইনারের কাজ হলো এই ব্রাশটি লম্বা লাইন আঁকতে, স্ট্রোকের ধরনগুলো আঁকতে সহায়তা করে। লং লাইনার ব্রাশগুলো রেখা অঙ্কন, সূক্ষ্ম বিবরণ, ফুল নিদর্শন ইত্যাদির জন্য। শর্ট লাইনারের কাজ হলো আপনি এটা জেব্রা স্ট্রাইপ, বাকছাপের মতো লাইন আঁকার জন্য ব্যবহার করতে পারেন। 2 নম্বরটি হলো ফ্ল্যাট ফ্যান ব্রাশ। ফ্যান ব্রাশ থাকবে 2টি, ব্রাশগুলো একসাথে অনেক লাইন তৈরি করতে পারে, 2-3টা কালার ব্যবহার করে নখে সুন্দর গ্রেডিয়েন্ট এফেক্ট আনতে পারে। 3 নম্বরটি হলো ফ্ল্যাট ব্রাশ। ফ্ল্যাট ব্রাশ থাকবে 4টি, ইউভি জেল নেইল আর্টের জন্য এই ব্রাশগুলো পারফেক্ট। 4 নম্বরটি হলো অবলিক ব্রাশ বা তীরযোগ ব্রাশ। অবলিক ব্রাশ থাকবে 3টি, অবলিক ব্রাশগুলো অ্যাক্রোলিক বা ইউভি নেইল আর্টের জন্য উপযুক্ত। এছাড়া 3D ফ্লাওয়ার আঁকার জন্য এই ব্রাশগুলো বেস্ট। 5 নম্বরটি হলো ডটিং পেন। যেহেতু ব্রাশগুলো সেট হিসেবে থাকে তাই একটি ডটিং পেন দেয়া হয়, যেটা দিয়ে সহজেই ছোট বড় বিন্দু বা ডট আঁকা যায়। 6 নম্বরটি হলো প্যাটার্ন ব্রাশ। প্যাটার্ন ব্রাশ থাকবে 1টি, অ্যাক্রোলিকের উপর সূক্ষ্ম চিহ্ন বা নিদর্শন আঁকতে ব্যবহার করতে পারেন। 7 নম্বরটি হলো প্যাটাল ব্রাশ। প্যাটাল ব্রাশ থাকবে 1টি, প্যাটাল ব্রাশের সাহায্যে আপনি পাতা বা ফুলের পাপড়ি আঁকতে পারেন। এই হলো আমাদের 15টি ব্রাশের সংক্ষিপ্ত বিবরণ, যেখানে ব্রাশগুলোর নাম এবং কাজ সম্পর্কে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি ভিডিওটি সবার ভালো লাগবে এবং উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথে থাকবেন। নেক্সট ভিডিওতে আমি দেখাবো ব্রাশগুলো কিভাবে ব্যবহার করতে হয় তার একটি নেইল আর্ট টিউটোরিয়াল। তার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ব্রাশ সেটটি অ্যাভেল করতে হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করে অর্ডার করতে পারেন, পেজ লিংক ডেসক্রিপশন বক্সেই দেওয়া আছে। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।